বলবো ভাই গাছটার নাম দেখেন তো চিনেন কিনা। আমরা তো বাপমার সামনে খারে বিড়ি সিগারেট খাই ভাই, আর ওই গাছটার ধার দিয়া আপনি কিবা আমি আইটা গেলে হাতের ছোঁয়া কাপের বাড়ি লাগলে ওই গাছটা ঘুরটা দিয়া বুঝা যায়। লজ্জাপতি লজ্জাপতি যে নাম কইলেন ভাইয়া, তার জাত কয়টা? এক কইল লাল, কাজে কোনটা লাগে? আর লালটা কারা ব্যবহার করে, লালটা কারা করে? রাগ হইয়ের নাম একটু কথা কই, যারা মমিসিং শহরে গেছেন কিছু খারাপ মেয়ে লোক আছে, হ্যাঁ আপনি লক্ষ্য করে দেখেন, তারা টাকার বিনিময়ে দেওয়াটা বিক্রি করে। আপনার মতো আমার মতো 50টা পুরুষ তারা ঘন্টার ভিতরে বিদায় করে দেয়, হাজার হাজার টাকা কামায়, মুখের দাঁত পড়া যায়, এই চামড়া দেখবেন ধুতলা দিয়া গেছে, কিন্তু তারা মর্দামি নিয়ে আরো পুরুষ ডাকে। তাইলে আপনি আমি পুরুষ এক টুকরা সাদা লজ্জাপতি গাছ টান দিয়া তুইলা আপনি কোমরে রেখে দিয়ে আমি বুকে রক্ত দিয়ে রেখে দেব, চুল পেকে যাবে, চামড়া ডিবিয়া দেব, মর্দামি নিয়ে আজীবন চ্যালেঞ্জ করবে। বলে সাপুরিয়া গাছটার নাম কইলেন আমরা চিনলাম, তবে সাদা গাছটা সব জায়গায় পাওয়া যায় না, এক টুকরা গাছ আমার না না যে এক টুকরা গাছ আমার দেন, টেকা দিয়ে আমি কিনে নেব, টেকা দিয়া আমার বাবারে নিয়ে আপনি চাকর রাখবেন, আমি গাছ বেশি না বাবা। এই যে এতগুলো সাপ, আচ্ছা যদি এই জায়গা না দেখাইয়া আপনার মারে বইনেরে লক্ষ্মীন্দরের গান গিয়ে দেখাইতাম, যে মা কষ্ট করছি আমার একবার চাইল কি ভাইরা দিত না, দিব না বাবা, একবার চাইলে দাবি করবো না। যদি সাপটা দেখানোর পরে খেলাটা থাকে বাইরিয়া এই বোবা জানোয়ারটাকে একটা মাছ খন, কোন ভাই কোন বাপ কোন আঙ্কেল গাছের প্রতি ভক্তি করছেন আমি জানি না, প্রেসিডারে মাছ খয়কে একজন ভাই আমার পাঁচটা টেকা দিবেন, পাঁচটা টেকা দিবেন, পাঁচটা টেকা দিবেন। ওই ভাইয়ের আমি একটা মনের ঠেকা গাছ, আমি ওই বাবার হাতে আমি সম্মান করি, কোন ভাই আপনি আপনি দিবেন, আপনি দিবেন, আর দিও না ভাই, আর কেউ দিবেন না বাবা, আর লাগবে আমরা গাছ দিব, টেকা লাগবে না, আর দিও না, এই আবার আর লাগবে না, আমি গাছ বেছি না। বলে বাইদার বলা একটু আগে যে ট্যাগা চাইলেন, এই ট্যাগাটা চাইছে কোলা পানের লেগে, দিলে কয় ভালা, না দিলে কয় হালার করে হালারে দিলে তার বাবার দিল না। তাইলে দাদা গাছ আমি বেছি না, উপকার হয়, আচ্ছা আল্লাহর ঘরে 5 টাকা দিতে কি বাঁচবো, কথা বলেন বাঁচবো ভাই, বাবা একটু সমান করেন, আগে বেদির ফেকাম না দেখেন ফুল্লারের দোষ চাই, ঠিক আছে এই দিগায় এটা মাসু আলাম, এই সাপটা আপনাকে দেশেন না, এই সাপটা হইল বগুড়া ডিস্ট্রিক্ট রংপুর এলাকার, এই দেখেন বনা না ধরলে তো বুঝবেন না, আপনাদের এলাকায় যেটা আছে ওটা মাথা চুলের মতো কালো হয় কি হয় না ভাই, এই দেখেন এই ভাই জেলার কথা বলছি যে রংপুর জেলার সাপ, এই দেখেন বাংলাদেশ তো বাংলাদেশে, এই দেখেন এই এদিকায় কারেন্ট, এই এদিকায় আর গাছ ব্যবহার করতে তাবিজ লাগে না, তাবিজ ছাড়ো ইচ্ছা করলে গাছটা রাখতে পারবেন, আমি বইলা দেই এরকম হাতটা দেখায় গোলা ভাই না দিস না বাবা, গোলা ভাইনের আমি দেবো না, এরকম আমাকে হাতটা দেখান ভাই, হাতটা দেখান, একটা টুকরা গাছ আপনি ঘরে রেখে দিয়ে সাপের লেগে শত্রুর লেগে মাজা কোমরটা ধরা থাকে গাছটা লগে নিয়ে দিলাম আইদা দেই বলে কিনা করিস না ভাই, আধা জিনিসের আধা দাম, হাইদা মাইয়া বিয়া দিলে বাড়িতে নিয়ে গোবর টানায়, একটা টুকরা গাছ আপনি ঘরে হাতটা দেখাও ভাই, হাইদা দেই বলে